মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, আমাদের কোনো বিজনেস নাই, আমরা কেবল সেবা দিই। তো দুটো প্যাকেজ ঘোষণা করব এবং আগের তুলনায় এই দুটো প্যাকেজ কম হবে। এবং কোনো হাজি যদি কমপ্লেন করে যে আমরা দশজন গেছি, অমুক এজেন্সি আমাদেরকে কথা মতো চুক্তি মতো আমাদের সেবা প্রদান করে নাই, তাহলে আমাদের নিয়ম আছে, বিধি আছে, এই বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো এজেন্সির বিরুদ্ধে। আল্লাহ চাহে তো আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমাদের মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা করব। এবং দুটো প্যাকেজ আমরা তৈরি করেছি, একটা হচ্ছে পবিত্র কাবা শরীফের থেকে 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটারের ভিতরে একটা প্যাকেজ, আরেকটা প্যাকেজ 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের ভিতরে কাবা শরীফ থেকে। তো দুটো প্যাকেজ ঘোষণা করব এবং আগের তুলনায় এই দুটো প্যাকেজ কম হবে। এবং সম্ভাব্য যেই জায়গায় যেই সমস্ত খাত থেকে টাকা কমানো যায় আমরা এটা চেষ্টা করেছি। এবং খুব মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, আমাদের কোনো বিজনেস নাই, আমরা কেবল সেবা দিই। এবং উইথ অল ফেসিলিটিস অ্যামিনিটিস এজেন্সির মাধ্যমে যারা যাবেন তারা হাজি সাহেবরা এজেন্সির সাথে চুক্তি করবেন কী মানের খাবার দিবেন, কত দূর দূরত্বে রাখবেন। এবং কোনো হাজি যদি কমপ্লেন করে যে আমরা দশজন গেছি, অমুক এজেন্সি আমাদেরকে কথা মতো চুক্তি মতো আমাদের সেবা প্রদান করে নাই, তাহলে আমাদের নিয়ম আছে, বিধি আছে, এই বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো এই এজেন্সির বিরুদ্ধে।